কি কেমনে বেটা বলো তুম খানে চৌধুরী সাহেব, আপনি আমার বিকৃত নাম লক্ষ্য করতে পারেন কিন্তু আমার সার্টিফিকেটের নাম বদলাতে পারবেন না। নায়িকার মতো ডায়লগ মারতে Thank you.
ছিল ও ট্রাম্পও তো মুজা কেটে গেছে এটা হতে পারে আগে থাকি কি হতে যাবে সব ফাউল ট্রাম্পের খবর প্রত্যেক শুরু সব জিততেই পারে না তাহলে সম্মান দাও তো তুমি কি জানো যে হচ্ছে আমাদের কমিউনিটি ডিপার্টমেন্টের যে একটা নিউজ চ্যানেল আছে তাই কবে থেকে এটাও শোনা নাই না তাইলে ভালো খবর শুনবা কিভাবে চলো আমরা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের নিউজ চ্যানেলটা থেকে খবর শুনি ওকে তাহলে আজকে থেকে বিবিসি আর জাজিরা সব বাদ ওনলি ইকোনমিক্স নিউজ চ্যানেল ইন্ডিয়া সারা দেশে হারা মাদাম ধ্বনি ঘটে গেছে যত সব ঘটনা সব ঘটনা লই আমাদের আজকাল এই খোদাই খবর রাজনীতির অঙ্গনে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা সাতগায়ে হাতগায়ে বংশরা আকাশালির মাদায় ভাঙে উঠছে বটে একটা কাডল অনিয়ানে কিয়া গডল ইয়ারে কাহিনী হন পাল্লাই আমরা ডিরেক্ট যাই আঙ্গর রিপোর্টার হাসানের কাছে হ্যালো হ্যালো হাসান হ্যালো মিতু আই তো তোরা ননির হ্যালো হাসান মাদার আচ্ছা আচ্ছা আই আই ওই ননির ননির আচ্ছা মিতু তুই জেল লাগলো হইতে লাগলো ঠিক আছে না ওই আই এখন হসপিটাল তুই আছি আকা থালে মাথা না দিয়ে হাটল ভাঙি হইছে ঠিক আছে না হাটল ভাঙি হয়ে তাই আই এখন হসপিটাল আছি এর মধ্যে তার অবস্থা খুবই খারাপ তার আই এটা আর কি হই মানে মধ্যে তার উপর দলীয় মানুষ খায় আই তার লোকে হতা হইছে তাই কি হয় এডিও দিয়ে ব্যাকিন মিলে দিলেন সরন্ত মই তো তুই উনিলাই তাই কি হইয়ে এরিও হইছেনি এরে আনে থামেন সাই আচ্ছা কম সাই ইয়ানে যখন ঘটনা ঘটছে তোর ইয়ানে কেউ ছিলনি একজন সাধারণ মানুষ কি হইলো তাই হইতে মানুষের মাথা না আর হতে হাঁটল ভাঙে খাইবো এখন নেতার মাথাতেই ভরকে আল্লাহর বিচার আল্লাহ করি পরবর্তী আপেটুল্লাই আর আল্লাহ তা হন আর আল্লাহ তা হন ধন্যবাদ মাইতি বাজারে হুবে দি জয়নাল আলী ভালোবাসে জরিনারে কিন্তু গতকাল জরিনার লাভ লেটার দিতে যাই এসে ধরা গেছে জরিনার মার হিসার বাড়ি নির্মম শিকার হয় এবেড়া শুধু তাই নয় হেতা কবাই নেই কুত্তার দৌড়ানি খাই জয়নালঙ্কা হাসপাতালে উঠি রয়েছে কিল্লাই ফ্রেমের জন্য এত নির্মমতা এ বিষয়ে মতামত দিবেন বিশেষজ্ঞ জনাব রমিও চৌধুরী আসলে মতামত আর কি দেওয়া আমরা মোমো সিংহবাসী যারা আছি তারা মনে হয় যে ওরা বিরূপ প্রতিক্রিয়া জানাই আরে ভাই ফুক পারার শরীর লোকে লাইন মারছে লাইন তো মারতেই পারে শেষ পর্যন্ত আমি যারা মনে করি আমরা মৌ সিংহবাসীরা এটার তীব্র প্রতিবাদ জানাই একটা মানুষ লাইন মারতারে একটা ছেলির লোকে একটা ছেলি একটা লোকে লাইন মারতারে এটা মারতে পারে সমস্যা নেই কিন্তু কথা হলো ফুলা মান যাতে শিক্ষণ বুদ্ধিতে আগ হয় যাতে কামে কাম লাগে মায়ের মাথায় কেউ তো ধরুন দিবই বিশেষজ্ঞ রমিয়া চৌধুরী না কই গেছে জাতির বিবেকের কাছে একটা বড্ড একটা প্রশ্ন রেখা গেছে হাতে আচ্ছা একটা ছোট একটা বিজ্ঞাপন বিরতি কোনারে যাই না কিন্তু খাই কিনা আঙ্গ লাগে ডাক দিলে মেরুলুস করে মশা মারে না ধরে কি পতঙ্গ মারে তেল পোকার ওজন ইন্দ্রুল বাংলাদেশের অবস্থান আত্মালি ভরে আত্মালি ভরে ইন্দ্রুল বাংলাদেশের অবস্থান আপনার আপনাকে মস্তানে ভরে ইন্দ্রুল দুই দিনে শেষ করার লেগে আমার হাইস ধরে কোম্পানি চ্যালেঞ্জ আসেন আমাদের বসে আমি ক্লক করে দেয় আমি আমাদের ভূমিকা করি মাত্র বিশ টাকা ইকোনমিক মাস্টার মেসেজ থেকে আর আর 10 টাকা কমাই দিলাম মাত্র 10 টাকা আসেন কিন্তু আসলেন আবার সুপ্রিয় দূতা
হল আমি আইলাম সাত থেকে আবহাওয়া সংবাদ করিয়া ওই আবহাওয়া সংবাদ গিয়া দেখা যায় যে এখন সিলেটও কুত্তা বিলাই লাগান জ্বর তো পান এই জ্বর তোমার শীত না কিন্তু আর কথা নাই ঠিক না নি ও তার মাঝে আল্লাহ দিলাই বাস ঠাড়া না আবার কমে গেছে দেখা যায় বৃষ্টি ওর ভরে গেলে দিন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি তাপ আমি গেছো আপনি আবার বাড়াইতে আর তা নাই সেন্ডু গেঞ্জি না পুরে বাড়াতে যাইতো না তো সেন্ডু গেঞ্জি না বাড়াইবা আল্লাহ আপনি লইয়া ঘুমাইবা সিলেটের আবহাওয়া আর পুরীদের মন্দের অভাব বুঝা বড় মুশকিল তো আজকের মতন আঙ্গর আয়োজন খুদা খবর ইয়ানের সমাপ্তি আপনারা ব্যাংকে বাগা খাইয়ে আপনাদের লগে দেওয়া হইব আবার কোন আজগুবি আগাইরা সংবাদ লই ধন্যবাদ ধন্যবাদ কি সে তো দেখ না কি একটা ছেলে চিঠি ধরাই দিছে হাতে টিয়ামো টিয়ামো লেখা টিয়ামো টিয়ামো হ্যাঁ টিয়ামো বা কি টিয়ামো নিয়ে টমেটো হয় না বাজারে লিস্ট ধরাই দিছে টমেটো 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 তার কি টিয়ামো কি নস্তা টিয়ামো টিয়ামো কি শুনে শব্দ স্পেনিশ শব্দ এদের মানে কি আরে এর মানে আই লাভ ইউ তাহলে ভূতেদের পারফরমেন্স এখন আসছে শ্যাডো
শ্রমিক কর্মে ধন্যবাদ সবাইকে। থেকে সরে যায় হয়তো কোন এক বন্ধু, বিনিময় তাকে শুনতে হয়, আরে বেটা ঠিকটা কোনোদিন টঙে এক কাপ চাও খাওয়ে না। অথচ সেই বন্ধুর জমানো টাকায় কোন এক এতিমখানার বাচ্চাদের মাঝে হয়তো সে বিলিয়ে দেয় আনন্দ। এই বন্ধুটি হয়তো টঙের দোকানে আপনাকে চা খাওয়ায় না, কিন্তু এই বন্ধুটি প্রতি মাসে টাকা জমিয়ে অনাথ আশ্রমে বাচ্চাগুলোর মুখে হাসি ফুটিয়ে তোলে। আর সেই অনাথ আশ্রমের হাসি ফোটানো বন্ধুটিকে আপনি বলছেন কিটটা। বিশ্ববিদ্যালয়ের মতো মেয়েটি, বন্ধুদের আড্ডা আর মধ্যমণি, হাসি ঠাট্টা টঙের আড্ডায় সবসময় তাকে দেখা যায়। তার অর্জনের তালিকায় একের পর এক সাফল্য, অথচ কেবলমাত্র তার ছেলে বন্ধুর সংখ্যাটা বেশি বলে অনায়াসে টঙের আড্ডায় আপনি কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই হয়তো বলে বসেন, আরে মেয়েটারে চিনোস? দেমাগি ঝোলবাজ মাইয়া হলো। আজকে এই পোলার লোকে তো কালকে দেখি কিলো রোডে আরেকটা পোলার লোকে ঘুরে। আর কত নিজের ঘরে বসে খাবি, এইবার বিয়ে করে বিদায় হয় এখান থেকে। স্বপ্ন থাকতে পারে না, মেয়েটি তো খুব বেশি কিছু চায়নি, মেয়েটি চেয়েছিল তার যোগ্যতার স্বীকৃতি, নিজের একটা পরিচয়, সবার কেমন ভালো বন্ধু হতে চেয়েছিল। অথচ তোমরা তার দিকে আঙুল তুলে জানালে মেয়ে তুমি চরিত্রহীন। সবার বন্ধু হতে চাওয়া, নিজের যোগ্যতার স্বীকৃতি চাওয়া, স্বতঃস্ফূর্ত মেয়েটার অপরাধটা কি ছিল? এদিকে আয়, কোন ডিপার্টমেন্টে বলিস? ডিপার্টমেন্টে আকন ভাইকে চিনোস? কেমনে চিনবি, তুই তো পড়াশোনা ছাড়া আর কিছুই চিনোস না, শুধু পড়ালেখা করতে পারছিস তাই আসছোস, আর কিছু নাই, অর্গানাইজেশন করবি বুঝছোস, খেলাধুলা করবি, যা এদিকে আয়। খিরে পড়ার টেবিল ছেড়ে আতেল মশাই এখন আবার টঙের আড্ডায়ও আসে। আয় রে পড়ালেখা করো, যাও টঙে তোমার দেখা যেন না পাই। ছেলেটার অপরাধ খুব বেশি কিছু না, সে কেবল হয়তো বইয়ের পাতায় মুখ গুজে রাখে, তার লক্ষ্য কেবল একটাই, সে ভালো রেজাল্ট করতে চায়। তাই তার দিকে আঙুল তুলে আপনি হয়তো বলে বসেন, অনেক ভালো রেজাল্ট করতে হবে রে, আমি আকাশ থেকে তাকিয়ে দেখব আমার ছেলেটা অনেক বড় মানুষ হয়েছে। মা আমি পারলাম না, ওরা আমাকে নিয়ে মজা করে, আমি আর পারবো না। পাখি কত আলো, ভিডিও কর, দেখো দেখো পাগল পাগল ভিডিও কর। আঙ্কেল আপনার ছেলে তো মানসিক প্রতিবন্ধী, ডাক্তার দেখান আপনি। বাবা আমরা মাত্র হাসপাতাল থেকে ফিরছি, আজ 23 বছর পর আমার ছেলে প্রথম পৃথিবীর আলো দেখল। আমি কিংবা আপনি আমরা জানি না যে ছেলেটার দিকে আজকে আঙ্গুল তোলে আমরা বলছি পাগল, সে কোন পরিবেশ থেকে এসেছে, তার অতীত কি, সে কি ঘটনাগুলো দেখে আজকে এই বলে ফেলছে ছেলেটা পাগল। এভাবে প্রতিদিন টঙের আড্ডায় চেনা বা অচেনা ছেলেটি বা মেয়েটিকে, আপনার বন্ধুদের আড্ডার সহপাঠীটিকে বন্ধুটিকে আপনি আঙুল তুলে দেখাচ্ছেন, ঠাট্টা করছেন, মজা করছেন, কিন্তু আপনার এই সামান্য সময়ের ঠাট্টা বা আনন্দই সেই মানুষগুলো কতটা ভেঙে পড়ে, কতটা কষ্ট পায়
একবারও কি ভেবে দেখেছেন? আজকে একটু ভেবে দেখবেন। আমাদের ব্যাচের মানে মেয়েরা জোস একটা নাচবে এখন, চল তো দেখা যাক। ওকে, এখন আসছে 22nd ব্যাচের নাচ। আমার বন্ধুর খবর আমি জানলাম না। জি না, তাহলে চল
চলো দেখো গিয়ে শোনা দিলা আমারে চলো চলো দেখি ওকে তাহলে চামি ঘুরে যাবো সারা তিন জীবন তোমায় কোন এক নিঃসঙ্গ রোদে লাড়াতে দেখেছি প্রিয়তম মা তোমার চোখে দৃষ্টি আছে কোন এক দুঃসহ রচনা দিনে বাতি নিভে গেলে কিছু অর্থহীন শব্দ ধরে দেখেছি তো Shalom.